আজকের আমার টপিক হলো আমার লাইফে সিনেমা হলের এক্সপিরিয়েন্স। তো আমার লাইফের প্রথম সিনেমা জোরাসিক পার্ক, এরপর হলো গডজিলা, তারপর খুব কান্নাকাটি করবার পর আমাকে নিয়ে গেছিলো টাইটানিক দেখতে, বাট সেন্সার ভার্সন, আনকাট না, কারণ আনকাট ভার্সন তখন পাওয়া যেত না। আমি অনেক পরে আনকাট ভার্সনটা পেয়েছি। এরপর বাবার ডেথ হয়ে যায়, তো ডেথ হয়ে যাওয়ার পর আমার সিনেমা দেখতে যাওয়া বন্ধ হয়ে যায়। তো অনেকদিন আমি সিনেমা দেখতে যাইনি। তারপর বহুদিন পর আমি সিনেমা দেখতে যাই আমার জামাইবুর সাথে। প্রথম সিনেমা ছিল দিল চাহতা হ্যায়, অসাধারণ একটা মুভি, তিন বন্ধুর অসাধারণ একটা গল্প। এরপর দেখতে যাই হলো আমার সব থেকে ফেভারিট সিনেমা বা আমার বেস্ট লাভ স্টোরি বলতে পারো, সেটা হলো রেহানা হেতরে দিল। রেহানা হেতরে দিল আমার ফেভারিট এই কারণে, কারণ অসাধারণ গল্প, অসাধারণ মিউজিক, অসাধারণ গান, অসাধারণ অ্যাক্টিং, সচকারায় দিবানাতে মাধবনের হাসতে হাসতে কেঁদে দেয়া, জাস্ট কাল্ট একটা লাভ স্টোরি আমার কাছে। তো এরপর আমার আস্তে আস্তে সিনেমা দেখতে যাওয়া শুরু হয়ে যায়। তারপর আমি বন্ধুদের সঙ্গে পৌঁছাই একদিন সিনেমা দেখতে, আমি পার্থ শুভাশিস, তিনজন মিলে একবার আমরা সিনেমা দেখতে যাই। সিনেমার নাম ছিল হে বেবি। তো সেই টাইমে সেটা হিট সিনেমা হে বেবি। তো আমি হে বেবি দেখতে গেছি, দেখতে গিয়ে আমাদের সঙ্গে দেখছি যে একটা কাপাল, মানে একটা ম্যারিড কাপাল সিনেমা দেখতে এসেছে একটা 8 থেকে 9 মাসের বাচ্চাকে নিয়ে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি তাদের প্রবলেমটা, বুঝতে পারি তাদের ফ্রাস্ট্রেশনটা, বুঝতে পারি যে বাচ্চা হওয়ার পর যেটা হয়, বহুদিন বাইরে বেরোনো যায় না, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো শুনেছে যে হে বেবি খুব হাসির সিনেমা হয়েছে, খুব নাম করেছে বইটা, তো দেখতে চলে এসছে। বাট তাদেরও বোঝা উচিত যে একটা 8 মাসের বাচ্চাকে নিয়ে সিনেমা হলে, কারণ তখন সাউন্ড অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তো সেই সাউন্ডে তো বাচ্চাটার ক্ষতি করে দেবে। তা জানি না যে কী মাথায় এসেছিলো, কী ভেবে দেখতে এসেছিলো, তো হয়তো চলে এসছে দেখতে, তারও তাদেরও দোষ না। আর সেই টাইমে সিনেমা হলে এক্সপিরিয়েন্স সবারই রয়েছে যে একটা কেওড়া এক্সপিরিয়েন্স, সবাই মানে সিটি মেরে মানে হাসি ঠাট্টা, মানে সিনেমা দেখতে গেছে না, লোকের টাং খিচাই করতে গেছে, বোঝা যায় না, যখন তখন সিটি, যখন তখন লোককে টোনটা মারি, মানে বিড়িগিচ্ছি একটা ব্যাপার। তো আমরাও ভাবলাম যে সিনেমা হলেও তো এটাই হয়, তো আমরা এগুলো একটু অ্যাভয়েড করার জন্য গেছিলাম একটু স্ট্যান্ডার্ড সিনেমা হল, যেটা হলো আমাদের লেক টাউনে রয়েছে জয়া। তো সেখানে গেছি সিনেমা দেখতে, সিনেমা দেখতে গিয়ে আমরা সিনেমা দেখছি, তো থেকে থেকে বাচ্চাটা কেঁদে উঠছে। তো কিছুক্ষণ পর কে একটা বলে উঠলো, আরে একটু থামা থামা, বাচ্চাটাকে একটু থামা। তো রীতিমতো বাচ্চা কি আর বোঝে, থামে আর বাচ্চা কি আর কথা বোঝে, তো বাবা মারও ওটা বোঝা উচিত। তো কিছুক্ষণ পর আবার বাচ্চাটা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠলো। আর হে বেবি ডায়লগ বেস সিনেমা, তো ডায়লগ যদি মিস করে যায় তো হাসিও মিস হয়ে যাচ্ছে আমাদের, একটা বিধি খিচি তাল হয়ে যাচ্ছে, কী বলছে বুঝতে পারছি না। আর আমার যে বন্ধু ছিল পার্থ, সে কী করেছে, মাথাটা একটু নামিয়ে বলছে, আরে কে আছিস, বাচ্চাটা কিন্তু দুধ দে, ওর খিদে পেয়েছে। ব্যাস এই কথা বলাতে হাজব্যান্ডরা উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বলছে, কে বললি রে, কে বললি, দেখি একটু মুখটা, দেখি দেখা একটু মুখটা, সাহস থাকে তো। আমার পাশে ছিল সুভাষিস, সে কী করেছে, সে একটু নিচু হয়ে বললো, আরে বড়োটাকেও একটু দে, ওটাও খুব চিল্লাচ্ছে। এটা বলার সঙ্গে সঙ্গে পুরো হল হেসে উঠলো। তো লজ্জায় পড়ে সেই স্বামী স্ত্রী দুজন বেরিয়ে গেল হল থেকে। তো যাই হোক, আমরা খুব সিনেমাটা দেখলাম, প্রচুর হাসলাম। হাসা টাসার পর আমার এখনও মনে পড়ে সুভাষিস বেরিয়ে একটা কথা বলেছিল যে আমরা কি বড় লোক হয়ে গেছি না, 80 টাকা দিয়ে হাসতে এসছি। তো কথাটা মানে আজকে বুঝতে পারি যে হয়তো ওর কোনো জায়গায় খারাপ লেগেছিলো, হয়তো স্বামী স্ত্রীটা বেরিয়ে গেছিলো, এটাতে ওর গিল্টি ফিল হচ্ছিল, তো তার জন্য ও বলেছিল যে 80 টাকা দিয়ে আমরা হাসতে এসেছি। যাই হোক, এটা ছিল আমাদের বন্ধুদের সঙ্গে ক্যামেরাম সিনেমা লাই। এরপর হলো গার্লফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া। সিনেমার নাম হলো পলোনা তুমি, দেবের মুভি। আমি প্রথমবার হলে দেখতে যাই আমার গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। সেই টাইমে মাল্টিপ্লেক্স ছিল না, স্ক্রিন 1, স্ক্রিন 2, স্ক্রিন 3 এসব কিছু ছিল না, তো তখন সিঙ্গেল স্ক্রিন ছিল। হলে যে দেখি একটা আলাদাই এক্সপিরিয়েন্স, দেব বলতে জনগণ পাহো উত্তাল উন্মা, সে দেব যখন এন্ট্রি নিচ্ছে কি সিটি। তো আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম যে দেব যদি কোনোদিন পলিটিক্সে আসে হারবে না, আর সত্যি দেখো তাই হলো, ও হারলো না, ওর এত ফ্যান ফলোয়িং। তো রীতিমতো মানে দেব এন্ট্রি নিচ্ছে, লোকজন উঠে দাঁড়িয়ে সিটি মেরে পাল্লে জামা ফা খুলে এরমে রোল করে ঘোরায়, আলাম যাক। তারপর শুরু হলো সেই বিখ্যাত গান পাগলু ডান্স ডান্স ডান্স, তো আমিও রীতিমতো একটুখানি উঠে পাগলু ডান্স 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 করে নিচে নিলাম। তো আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে বকা দিয়ে বললো, কী হচ্ছিস ওটা, বললাম ডান্স। আমার গার্লফ্রেন্ড বললো যে দেখ, সফিস্টিকেট বলে একটা ওয়ার্ড আছে, হ্যাঁ মেনটেন কর সেটাকে, একটা সিনেমা হলে এসছিস এবার নেচে বেড়াচ্ছিস। আমি মনে ভাবছি এসছি দেবের মুভি দেখতে, তারপর আবার সফিস্টিকেট ছাতা ব্যবস্থা, যাক এটা তো বলা যাবে না, সে আবার দেবের প্যান। তো চেপে গেলাম, চেপে গিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেবের মুভি হজম করলাম। এবার আমার অফিস ছিল ধর্মতলাতে, মাউন্টেন পুলিশের যে অফিসটা আছে তার দোতলায় আমার অফিসটা। তো সেই অফিসে যাওয়ার পর আমার খুব ইচ্ছা হয়েছিল যে ওখানে রেলিগেন বলে একটা যে সিনেমা হল ছিল, মানে যেখানে পানু চলে বেশিরভাগ টাইমে, তো সেখানে যে একটা মুভি দেখার। এর কারণ হলো আমার একটা শখ ছিল যে সব কিছু বড় করে দেখা, আর দ্বিতীয় কথা হলো যে এই টাইপের সিনেমা হলে কী টাইপের লোকজন যায় বা এর পরিবেশটা কেমন হয় সেটা আমার জানার খুব ইচ্ছে ছিল। তো আমি আমার ব্যাচমেটকে বললাম চল চল যাবি, তো ব্যাচমেটের যাওয়ার তো খুব ইচ্ছা কিন্তু নেচকাচ্ছে। নেচকিমাকে বলছে, আরে পানু তো মোবাইলে দেখে, ফলে যে কেউ পানু দেখে। আমি বললাম শোন, ওই 14 ইঞ্চি আর 5 ইঞ্চির স্ক্রিনে প্রচুর দেখেছি, এবার একটু বড় করে দেখতে চাই, তুই যাবি কিনা বল।
বলছি এটা কিন্তু ঠিক বলেছিস, বড় করে দেখাবে সব, চল চল। তো রীতিমতো আমি টিকিট কেটে দুজন মিলে ঢুকি। তো অ্যাডাল্ট কিনা সেটা জিজ্ঞাসা করেনি, কারণ দেখি বুঝতে পারছে যে হ্যাঁ এরা অ্যাডাল্টই হয়ে গেছে। তো ঢুকেছি, ঢুকার পর দেখছি পিলা এক্সপিরিয়েন্স, মানে কি বলবো তোমাদের, মানে ধরো সিনটা জমে উঠেছে, সবার হাত সবে প্যান্টের মধ্যে ঢুকছে, সেই টাইমে কাট, মানে আমার ভিডিওতে যেমন কাট হয় না করে একটা কাট হয়, সেরকম আমার ভিডিওর মতো একটা কাট, ব্যাস লোকজন পুরো খেপে গেল, কি বললে এটা কাটলি কেন চা, মানে আলাদাই একটা লেভেল, কিছু বলার নেই। আর বাথরুমের কথা তো বলো না, মানে গেলে হয়তো প্রথম কথা ঘৃণায় অজ্ঞান হয়ে যাবে, আর যদি ঘৃণা না পাও পা পিছলে পরে অজ্ঞান হবেই, এটা একদম 100% গ্যারান্টি, কেন মেয়ে লুঙ্গি উঠাতেই ডিস্কো দিকে। তো যাতায়াত একটা এক্সপিরিয়েন্স, আরও প্রচুর এরকম আছে সেগুলো আর বলছি না। এবার ডাইরেক্ট আসি আমার ওয়াইফের সঙ্গে হরর মুভি দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্স। আর সব থেকে মজার ব্যাপার যেটা হলো, আমি আর আমার ওয়াইফ কোনো দিন সঠিক টাইমে সিনেমা হলে যেতে পারিনি, কিন্তু কোনো সিন মিস করি না। এর কারণ হলো প্রথমেই শুরু হয় ভিকো অ্যাড, ভিকো বজ্রদন্তী, ভিকো টুথপেস্ট, ভিকো শেভিং ক্রিম, ভিকো বিউটি ক্রিম, মানে ভিকোর একটা ওয়েব সিরিজ চলছে। তারপর ভিকো শেষ হবে, এরপর বিভিন্ন অ্যাড, তারপর হলো জনগণ মনোধি শুরু হবে, তো তারপর সিনেমা শুরু হবে। তো আমরা 10-15 মিনিট লেট করবো, আর ততক্ষণ এই ভিকোর ওয়েব সিরিজ চলতে থাকবে। ভিকোর ওয়েব সিরিজ শেষ হওয়ার পর আমরা সিনেমা হলে, মানে ডাইরেক্ট আমরা ঢুকবো আর সিনেমা শুরু হবে। তো প্রতিবার আমাদের সঙ্গে এটাই ঘটে। তো আমাদের ওই ভিকোর ওয়েব সিরিজ আর দেখার দরকার। আমি আমার ওয়াইফের সাথে তখন একটা প্রথম হরর মুভি লঞ্চ করেছিল, মানে প্রথম বলতে 3D একটা হরর মুভি লঞ্চ করেছিল, সেটা হলো হন্টেড, তোমরা হয়তো জানো। তো আমি আমার ওয়াইফের সাথে তখন গেছি মানি স্কোয়ারে, মানি স্কোয়ারে সিনেম্যাক্স ছিল, ওখানকার 3D সব থেকে ভালো ছিল, তো ওখানেই দেখবো যখন ভালোই দেখবো। তো সিনেম্যাক্সে গেছি টিকিট কাটতে যে লাইনে দাঁড়িয়েছি, তো লাইনে দাঁড়িয়ে কাউন্টার সেট আমাদেরকে দেখলো, দেখে বললো এটা তো বিয়ে হয়ে গেছে, তো এটাকে আর কর্নার সিট দিয়ে লাভ নেই, বিয়ের পর আর কর্নার সিট নিয়ে কী করবো, তো এটাকে কর্নারের পাশের সিট দিয়ে দিই, আর কর্নার সিটটা একটা কাপলকে দেবো। এসব ভাবনা চিন্তা করে আমাকে বললো স্যার এই দুটো সিট দিয়ে দিই। আমি দেখলাম যে ঠিকই আছে, বিয়ের পর আর কর্নারের সিটে বসে কী করবো, এটা খুব লজ্জাজনক ব্যাপার, ভাববে অন্য কারো বউয়ের সাথে এসছে। তো বললাম ঠিক আছে দিয়ে দাও। তো আমি নিয়ে নিয়েছি টিকিট কেটে, টিকিটের দাম 200-400 টাকা, টিকিট কেটে নিয়ে আমি ঢুকলাম। ঢুকেই দেখছি সিনেমা হলের আগেই একটা ক্যান্টিন, যেখানে সরকার আমাদের ভর্তুকি দেয় না, যার দাম জিনিসপত্রের দাম শুনে তো মোটামুটি মাথায় উঠে। সেই ঝকঝকে ক্যান্টিন থেকে আমি একটা লার্জ পপকর্ন নিলাম আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিলাম। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি সিনেমা দেখতে গেছি। তো আমার সিটটা আমি তোমাদের একটু বলে দিই, আমার সিটটা হলো একদম টপ রো। টপ রোর আগে, মানে নিচের যে সিটটা হয়, মানে যে 4টে সিটের যে একটা লাইন হয় আর পাশ থেকে সিঁড়ি থাকে, তো সেই 4টে সিটের সিঁড়ির ধারে সিট দুটো হলো আমাদের, আর ওইদিকে সিট দুটোতে একটা কপাল এসে বসেছে। আর ওপরে যে সিটগুলো ছিল সেই সিটগুলোতে দেখলাম কিছু কলেজের ছেলে এসেছে। তোমরা খেয়াল করে দেখবে এই কলেজের ছেলেরা সিনেমা দেখতে যায় কম, টাং খিচাই করতে যায় বেশি। এটা আমাদের সময়তেও ছিল, আমরাও ঘুরেছি, তো বলে না পুরনো পাপ পেছন ছড়ায় না। তো রীতিমতো সিনেমা দেখতে গেছি 3D, আর প্রথম কথা সিনেম্যাক্সের 3D অসাধারণ 3D, আর দ্বিতীয় কথা হলো ওখানে ডলবি অ্যাটমস সাউন্ড। তো ঢুকেই একটা মোটামুটি গায়ে লোম খাড়া হয়ে যাওয়ার মতো একটা এনভায়রনমেন্ট, সেখানে আমার ওয়াইফের সাথে সিনেমা দেখতে ঢুকেছি। আমার ওয়াইফ নাকি ভূত ভয় পায়, কিন্তু তাকে 3D সিনেমা দেখতে হবে, ভূতের সিনেমা দাও, ভালো কথা, সিনেমা দেখতে বসেছি। তো স্ক্রিনে প্রথম যখন ভূত এসছে, আমার ওয়াইফ মাগো করে এরকম চিল্লিয়ে উঠলো, আর রীতিমতো যত পপকর্ন ছিল তার হাফ পপকর্ন পেছনের সিটে সেই কলেজের ছেলেগুলোর কাছে, আর কলেজের ছেলেগুলো খেয়ে বলছে ম্যাডাম চিজ পপকর্ন বেশ ভালো। তো রীতিমতো টোনটামারি শুরু। এবার যখনই কোনো ভূতের সিনেমা আসছে মাগো করে পেছন থেকে না টোনটামারি করছে, আর আমার ওয়াইফ আমাকে বললো যে বিধান প্লিজ এদের চুপ করতে বলো। আমি ভাবলাম যে মহা জ্বালায় পড়েছি, মানে এরা মানে টোনটামারি করবে, আমার বউ খেপে যাবে, আর আমি এখানেও ডিউটি করবো, মানে সিনেমা দেখতে এসেও শান্তি নেই, সিনেমা দেখতে এসেও আমার ডিউটি চলছে, মানে পুলিশের তো 24 ঘন্টা ডিউটি হয়। তো আমি সেখানেও ডিউটি করলাম। আমি বললাম যে ভাই ক্ষমা কর ভাই, এটা দেখতে এসছি ওয়াইফের সঙ্গে, চুটিয়েটা পাই না, অনেকদিন পর এসছি, এটা সিনেমা দেখতে নষ্ট করিস না মজাটা, প্লিজ ক্ষমা কর। তো বলাতে ছেলেগুলো ভদ্র ছিল, কারণ এখনকার ক্রাউড এখন অনেক ভদ্র ক্রাউড হয়ে গেছে, ভালো ক্রাউড হয়ে গেছে, শিক্ষিত ক্রাউড। তো তারা বুঝলে চুপ করলো। তো আমরা রীতিমতো সিনেমা দেখলাম। এবার আমার বউ অনেক কষ্টে রীতিমতো নিজের নখগুলো দিয়ে আমার হাত থেকে খিমচে ধরে নিজের ভয়টাকে টেনশনটাকে রিল্যাক্স করছে। তো এইভাবে চললো ইন্টারভেল পর্যন্ত। এবার ইন্টারভেলের পরে সবাই একটু বাইরে গেলাম, বাইরে যে ওয়াশরুমে যে রিল্যাক্স হয়ে হিসু টিসু করে একটা অন্যরকম এনভায়রনমেন্টে এসে আবার সিনেমা দেখতে বসলাম। তো সিনেমা আবার দেখা শুরু হলো। সিনেমা দেখা শুরু হওয়ার পর আমার ওয়াইফের মাথায় আছে কোনো আওয়াজ করা যাবে না। তো আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম যে আমার ডান দিকে সামথিং রং, আর এখন বিয়ে হয়ে গেছে তো ডান দিকে তো ডাইরেক্ট মুখ ঘোরাতে পারি না। তো আমি কী করলাম, এই করে আল্ট্রা স্লো মোশন কাটটা গেলাম, চোখ দুটো গেলাম ঘুরিয়ে, তো আমার চশমার ফাঁক থেকে দেখলাম যে শুরু হয়ে গেছে। তোমাকে সিনটা দেখাচ্ছি কীরকম, ছেলেটা একটু এরকমভাবে পেছনে এরকম ঝুঁকে ক্যামেরা আমাদেরকে তাকিয়ে স্টে করে এরকম স্লো মোশন ক্যামেরা নিচে নেয়, তারপর 90 ডিগ্রি ডান
শুরু, মোটামুটি এদিকে ভূতের সিনেমা চলছে আর এদিকে ব্যাকগ্রাউন্ড স্কোর চলছে। আর আমার এদিকে কী চলছে তোমাদের বলি, যখনই কোনো ভূতের সিন আসছে বা একটা ভয়ের সিকোয়েন্স আসছে, আমার ওয়াইফ কী করছে এইভাবে আমার হাতটাকে কামড়ে ধরে, জাস্ট বোঝো আমার কন্ডিশনটা, মানে আমার ব্রেনের ডান সাইডের ব্রেনে কেমিক্যাল লোচা চলছে আর বাঁ সাইডের ব্রেনে একটা অদ্ভুত ফিওরণ বয়ে যাচ্ছে। তো আমি আর সহ্য করতে না পেরে আমি বললাম, ২০০ টাকা দিয়ে যখন ভূত দেখতে এসছো অ্যাটলিস্ট ভূতটা তো দেখো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সিনেমা দেখতে আসায় বিরক্তিকর একটা ব্যাপার এটা তো হলো, পেছন থেকে পচু করে ডাকা শুরু হলো। আমার ওয়াইফ গেল খেপে, রীতিমতো আমি উঠে দাঁড়ালো। এটা বোঝাতে না আমার পাশে যারা চুম্বাজারি করছিল তারা না সোজা হয়ে গেলাম, বসে সিনেমা দেখছে আর ওপরের ছেলেগুলো চুপ। তা আমি বুঝতে পারলাম যে টোটাল সিনেমা হল পিন্ড অফ সাইলেন্স, বললাম ভালোই হয়েছে। তা আমি এবার দেখি, এবার কিছুক্ষণ পর আমি শুনতে পাচ্ছি পাশ থেকে একটা ছেলে বলছে, বল এই পুচু বল। তো ছেলেটা বলছে, দেখ ভাই এখানে স্ক্রিনে ভূতের সিনেমা চলছে আর সামনে চুড়েল বসে আছে, আমায় ক্ষমা করে দিই। তা আমি দেখলাম ঠিকই আছে, মানে ঝাড়ের নাম পাওয়া। আমি আর আমার ওয়াইফ একসময় প্রচুর সিনেমা দেখতাম, আমরা এরকমও দিন গেছে যে একই দিনে দুটো সিনেমা দেখেছি, একটা সিনেমা দেখে বেরিয়েই আমরা দৌড়াচ্ছি যে সেকেন্ড সিনেমাটা দেখবো বলে, কারণ আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে। আমি সিনেমা হলে সিনেমা দেখতে খুব পছন্দ করি, কারণ লাক্সারি সিট প্রথম কথা, দ্বিতীয় কথা হলো ডলবি অ্যাটমস সাউন্ড, অত বড় স্ক্রিন, চকচকে পিকচার আর অদ্ভুত একটা এনভায়রনমেন্ট। সিনেমা হলটা অন্ধকার থাকার জন্যে আমরা তখন অন্য কোনো দিকে মনোনিবেশ করতে পারি না, মানে আমাদের মাইন্ডটা অন্য কোনো দিকে ছোটে না। তো আমরা রিল্যাক্স হয়ে বসে শুধু সিনেমাতেই কনসেন্ট্রেট করি, তো মাইন্ডটাও রিল্যাক্স থাকে, মাইন্ডটাও কিছুক্ষণের জন্য রিফ্রেশ হয়ে যায়। আর দ্বিতীয় কারণ হলো, যখন কোনো ইমোশনাল সিন চলে তো আমিও একটু ইমোশনাল হয়ে পড়ি, কারণ আমি একটু ইমোশনাল ছেলে, অল্পতেই মনটা ভিজে যায়, তো ইমোশনটা হয়তো ধরা পড়ে যায়। তো অন্ধকার থাকার জন্য কী হয়, সেখানে হয়তো মেকআপ করা যায়, হয়তো কেউ বুঝতে পারে না যে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি, বা চোখের কোণায় যখন জল চলে আসে তখন সেটা হয়তো কেউ দেখতে পায় না, সেটা আমি খুব ইজিলি মুছে ফেলতে পারি। আমার মনে হয় যে এইটুকু ইমোশন একটা মানুষের কাছে থাকা দরকার, কারণ এইটুকু ইমোশন যদি মানুষের কাছে না থাকে তো মানুষ রোবট হয়ে যাবে। তো এই জন্য আমি ইমোশনাল হয়ে পড়ি সিনেমা দেখতে গিয়ে, বা কোনো ইমোশনাল সিনেমা আমার চোখে জল চলে আসে, তো আমি সেটাকে সিনেমা হলে ম্যানেজ করে ফেলতে পারি। এর জন্য আমার সিনেমা হলটি সব থেকে বেস্ট লাগে, এর জন্য আমি আমার সিনেমা হলের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমরা সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো। বন্ধুরা, আমার নতুন সেটআপ তোমরা দেখতেই পাচ্ছ, নতুন ব্যাকগ্রাউন্ড। আমি ভাবলাম যে তোমরা একই ব্যাকগ্রাউন্ড দেখে দেখে হয়তো বোর হয়ে গেছো, তো আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি। এখনকার জন্য এইটুকুই, রবিবারের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো, টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।